ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উপস্থাপন করছি দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষার্থী হলে এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখবে প্রশ্নগুলো হচ্ছে ওজন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে এই পরিবেশের ওপর ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো তাপন মূল্য বলতে কি বোঝায় তাপন মূল্যের একটি একক লেখো বয়লো চার্সের সূত্রে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো অ্যাভোগাডো সূত্রটি বিবৃত করো বিভির সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো যে কোনো একটি এককের আরের মান নির্ণয় করো গ্যাসের গতিতত্ত্বের মূল অঙ্গীকার সমূহ বিবৃত করো অ্যাভোগাডো সূত্রের সাহায্যে গেলুসাকের সূত্রটি ব্যাখ্যা করো কি শুষ্ক বাতাস অপেক্ষা ভারী ব্যাখ্যা করো ষোলো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং সাতশো চল্লিশ মিলিমিটার চাপে একটি শুষ্ক গ্যাসের আয়তন তিনশো আশি সিসি শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো ষাট মিলিমিটার চাপে তার আয়তন করত্ব ব্য নির্ণয় করো উত্তল লেন্সের সাহায্যে কীভাবে স্বাদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্র সহ দেখাও আলো বায়ু মাধ্যম থেকে একটি কাঁচের স্লাবে প্রবেশ করলো স্লাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো অহমের সূত্রটি বিবৃত করো এর থেকে রোধ এর সংজ্ঞা কীভাবে পাওয়া যায় নির্ণয় করো দুটি তার কুণ্ডলীর রোধ থ্রি অহম ও সিক্স অহম এদেরকে শ্রেণী সমবায় সন্ত্রাস সমবায়ে যোগ করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে নির্ণয় করো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও তরলের কেন দুটি প্রসারণ গুণাঙ্ক থাকে চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফেরাডের সূত্রটি লেখো নিউক্লিয় সংযোজন কাকে বলে সমীকরণ সহ ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তার এসা একক কি স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড থেকে সালফেট অর্থাৎ এসো থ্রি এর শিল্প উৎপাদনে শর্ত শর্ত সহ সমিত সমীকরণ লেখো অলিয়াম কি তড়িৎকোষের অভ্যন্তরীণ রোধ কি কোষের অভ্যন্তরীণ রোধ ও তরিৎ চালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো এ বি সি তিনটি মৌলে পরমাণু ক্রমাঙ্ক যথাক জেড মাইনাস টু জেড জেড প্লাস ওয়ান এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয় মৌল এদের মধ্যে কোনটি তড়িৎ ধনাত্মক তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কোনটির আয়ন শক্তি সর্বাধিক এ ও সি দ্বারা গঠিত যোগের প্রকৃতি ও সংকেত হবে নির্ণয় করো সমগণীয় শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো বৃত্তাকার তার বরাবর তড়িৎ প্রবাহিত হলে কোন দিকে উত্তরমের সৃষ্টি হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটে নাইন এর প্রস্তুতি লেখো দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ বিয়োজিত করলে যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে এস টিপিতে তার আয়তনগত নির্ণয় করো যেখানে ক্যালসিয়ামের আণবিক ভর চল্লিশ কার্বন ভর হচ্ছে বারো এবং অক্সিজেন ভর হচ্ছে ষোলো কোনো পরিবাহের রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি ব্যাখ্যা করো সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে ছয় আট ও দশ কোন মৌলটি নিষ্ক্রিয় কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা বেশি এ বি এর মধ্যে কার বিজারণ ধর্ম বেশি তড়িত লেপন কাকে বলে ইহার উদ্দেশ্যগুলি লেখো ওয়াশ ওয়ার্ল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো ফিউজ দুটি বৈশিষ্ট্য লেখো পরিবাহের রোধ পরিবাহের দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের ওপর কীভাবে নির্ভর করে ব্যাখ্যা করো এস টি তিন দশমিক ছত্রিশ লিটার হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফেটের সঙ্গে লঘু এইসটিএস অর্থাৎ সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে চার স্পিড কি চার স্পিড এ রাসায়নিক সংযুক্তি লেখো আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো প্রতিনিধি মৌল বলতে কী বোঝো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর মান লেখো উপাক্ষীয় রাশি ক্ষেত্রে প্রমাণ করো প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাস ফোকাসের দূরত্বের দ্বিগুণ তার পরিবাহী তা পরিবাহী পরিবাহিতাঙ্ক কাকে বলে এসআই পদ্ধতিতে এর এককি কাঁচের স্লাবের মধ্য দিয়ে আলোর প্রতিসারণের ক্ষেত্রে দেখাও যে আপত্তিত ও নির্গত আলোক পরস্পর সন্ত্রাল চল্লিশ ওয়াট দুশো কুড়ি ফোল্ড এবং সাইট ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট এই জুটির মধ্যে কোনটি রোধ বেশি নির্ণয় করো দুই অহম ও ত্রি তিন অহম ও ছয় অহম তিনটি রোধকে কীভাবে যুক্ত করলে তুলঙ্ক রোধ চার হবে ব্যাখ্যা করো কীভাবে পরিবর্তিত করবে ইথিলিন থেকে পলিথিন মিথেন থেকে মিথাইল ক্লোরাইড অর্থাৎ সিআইস থ্রি সিএল নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে ভর ত্রুটির সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির সম্পর্ক কি তেজস্ক্রিয়তা কাকে বলে এর দুটি ব্যবহার লেখো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত অতি বেগুন ও গামারসির একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো তড়ি ধর্নাত্মক বলতে কি বোঝো সু সুপার হ্যালোজেন মৌল কাকে বলে পর্যায়বৃত্ততা বলতে কি বোঝো মৌলের এমন একটি ধর্মের নাম করো যা পর্যায়বৃত্ত নয় তড়ির যোগগুলি গণনাঙ্ক উচ্চ গ্রহণাঙ্ক উচ্চ হয় কেন সরি এখানে গ্রহণঙ্ক উচ্চ হয় কেন হবে অ্যানোড মাঠ কি জলের তুট বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড এ কী উৎপন্ন হয় এবং তাদের আয়তনের অনুপাতগত সমবায়তা সমবায়তা কাকে বলে গঠনগত সমবায়তার উদাহরণ দাও বার্লো চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধির দুটি উপায় লেখো যদি তোমাদের এই প্রশ্নগুলো ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করবে থ্যাংক ইউ